नमस्कार, আমি তুষার কান্তি নস্কর আর আপনাদের সবাইকে স্বাগত তুষারের বাগান চ্যানেলে। তো আজকে দেখাচ্ছি আপনাদেরকে পেয়ারা গাছের কাটিং এবং পেয়ারা চাষ। তা দেখুন, গাছ করবেন কখনো 6-7 ফুটের উপরে যেন গাছ না ওঠে, তাই তাই এখান থেকে কেটে দেবেন। দেখুন আমি এই যে গাছের মেন ডগ কেটে দিয়েছি, নতুন ডগ বেরিয়েছে, এখান থেকে ফল আসবে। এবং যেটা সরু সরু লিখে লিখে ডঙ্ক হবে সেগুলো কেটে ফেলে দিতে হবে। তাই এই ডাল বেরিয়েছে, তাই ডাল বেরোনোর পরে এই দেখুন এই কেটে দিয়েছে। তো দিতে এই একটা ডা ডক, এই একটা ডক বেরিয়েছে। এ বেরিয়ে কি হচ্ছে না, এ বেরিয়েছে এই হয়েছে, এই যে জয়েন্টগুলো এইখান থেকে ফল আসবে। এবার এসে যাবে কিছুদিনের ভিতরে সমস্ত কুঁড়ি ঠেলবে। তা এই একটা ডক, তা এটাকে নতুন করে বেরিয়েছে। তবে এটা এটা সিঙ্গেল ডাল, এই ডাল দেখুন ভালো করে, এটা সিঙ্গেল ডাল এই। তাহলে এটা ওয়েট করতে হবে, যেহেতু কাটিং করা হয়নি তখন সব গাছ কাটিং করা হয়নি। তো দেখুন এই যে বেরিয়েছে দেখেছেন, তাহলে এইটা থেকে প্যারা হবে, এখানে ফুল হবে, এখান থেকে আসতে পারে, এটাও আসতে পারে, এখানেও আসতে পারে। দেখুন ভালো করে কুঁড়ি আসছে, এইখান থেকে যদি না আসে তাহলে এইখান থেকে কাটিং কাট করে দেবো। ওকে, ফল হবে কিন্তু, তখন ফল ফল হয়ে আছে তখনই কাট করবো, কোনো অসুবিধা নেই। এই ডঙ্ক এখানে আসবে, এটা আসবে, এ বাড়বে, এই যদি এখানে আসবে আসবে, না যদি আসে তাহলে এ বেড়ে যাবে, তাহলে এগুলো ফল হবে, তাহলে এগুলো হচ্ছে না, তখন এখান থেকে কাট। তাহলে এটাই হচ্ছে নিয়ম। তা এইভাবে গাছ করতে হয়। দেখুন মাথা কেটে দিয়েছিলাম, এই মাথা কেটেছিলাম, এ তো হয়েছে দুটো, দেখুন এই এখানে ফল হবে, বড় ফল হবে। এবং এবার তাহলে প্রথম প্রধান কথা হলো যে কি বলে যে পেয়ারা গাছে পোকা হ্যান ত্যান, তা আমি বলবো যে নিম তেল এ করুন, কারণ এটা তো জৈবভাবে করতে হয়, ডাইরেক্ট খাই। তা আমরা ডাইরেক্ট যখন খাই তখন অবশ্যই রাসায়নিক ইউজ করা উচিত নয়, একদম না। আমি একটা পরামর্শ দেব আপনাদেরকে, ফল হলো ছোট ছোট পলিব্যাগ যেগুলো বাজার কিনতে পাওয়া যায়, নিন। এইখানে ফল হয়েছে, নিন ফলটা, ধরুন এই রকম ছোটো কুচি মতন, এরকম বড়ো মতন হয়েছে, ব্যাস দিয়ে স্ট্যাবলার দিয়ে স্ট্যাপ করে দিন বা দড়ি দিয়ে বেঁধে দিন, কোনো কিছু হবে না, সব একদম ওকে থাকবে, কোনো কিছু দিতেও হবে না। তাই এটাই বলবো। আর যদি কেউ মনে করেন যে কিছু করবো না, তাহলে আমি বলবো শুধু একমাত্র নিম তেল দিন। আর গড়ার খাদ্য হলে বলবো যে আপনি জৈব সবজি খোসা খোসা পচিয়ে দিন, ভাতে ভাতের ফ্যান পচিয়ে দিন এবং সমস্ত খোল জল দিন। ধন্যবাদ, চ্যানেলটার সঙ্গে থাকুন, চ্যানেলটার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।